শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এখন আমি একটু এরকম লুকে আছি হ্যাঁ তো কিছু মনে করো না কেউ আমি মানে এইমাত্র একবার টুক করে ইউটিউবে ঢুকেছিলাম একটা একটা কমেন্ট দেখলাম সুদীপ কর হ্যাঁ ও লিখেছে যে তোমার ভ্লগ না দেখলে আমার ভালো লাগে না প্রতিদিন মানে বারবার স্ক্রল করি যে কখন তোমার শুতে যাওয়ার আগে স্ক্রল করে দেখে নেয় যে আমার ভিডিও এসছে কিনা সত্যি আমি এই দেখেই ভিডিওটা করতে বাধ্য হলাম যে না একটা ছোট্ট ক্লিপ করাই যাক তাহলে ভাবছিলাম যে আজকে আর কোনো ভিডিও করব না কারণ প্রচণ্ড সকাল থেকেই চাপ হ্যাঁ সকাল থেকে যেরকম পাড়া যাচ্ছে একদম দফায় দফায় পড়াশোনা চলছে যেমন মানে দফায় দফায় ভোট চলে দফায় দফায় সংঘর্ষ হয় তেমন দফায় দফায় সংঘর্ষ চলছে আমাদের বিসিএস অ্যাসপিরেন্টদের প্রত্যেকেরই হয়তো সেটাই চলছে কারণ আর একটা মাস ডঙ্কা বেজে গেছে যুদ্ধের জন্য সবাই প্রস্তুত শুধু এখন ওই অস্ত্রগুলো যা যা আছে একটু সরঞ্জাম ঠিকঠাক করতে হচ্ছে কারণ আর তো সময় নেই চরম মেঘ করেছে আকাশে হ্যাঁ পাখিগুলো সব ঘরে ফিরে যাওয়ার পালা দেখো এতটা হাওয়া বইছে তো পাখিগুলো ঠিকঠাক ফিরে যেতে পারছে না আর এই যে পাশে সেই খড়খড়ি আকাশের পরি আকাশটাও দারুণ লাগছে দেখো একদম সুন্দর স্বর্ণালী সন্ধ্যা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু আর সত্যি মানে এই বন্ধনটা এমন একটা বন্ধনে জড়িয়ে ফেলেছ আমাকে সবাই এবং আমি সবাইকে না সবাইকে আমি হয়তো দুটোই তো দুজনাই জড়িয়ে গেছি একটা বড় যৌথ পরিবারের আমরা সদস্য সবাই একসঙ্গে থাকবো এ জিন্দেগি না মিলে গে আর বেশি কথা বলবো না আমি কথা বলতে বলতে কি বলি নিজেই জানি না এই ভাট বকা আমাদের খুব বইটা পড়ে যাচ্ছে দিনটা আরো খুব ভালো লাগলো কারণ আমার বন্ধু পার্থ আজকে একদম ওদের কমপ্লিট হলো হুম ট্রেনিং পুরো কমপ্লিট সেই শপথ যখন নিচ্ছে পার্থ দারুণ লাগছে ও মানে ভালো লাগে জানো যখন আমার বন্ধু একটা বড় জায়গায় যায় আমার প্রিয় মানুষগুলো ও পাখিগুলো দারুণ লাগছে আমার তো সত্যি খুব মানে এত প্রাউড ফিল হচ্ছিল যে সেই বন্ধুটা সব ঘরে ফিরে যাচ্ছে এখন মানে ঝড় আসার টাইম মনে হচ্ছে প্রচণ্ড হবে মনে হচ্ছে তো খুব ভালো লাগে হুম সবাই অনেক ভালো ভালো জায়গায় পৌঁছক আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার যারা আছে সাবস্ক্রাইবার তো না ফ্যামিলি মেম্বার আমাদের ঠিক আছে তো সবাই ভালো জায়গায় পৌঁছাও যখন পার্থ সেই কাকু আকিমার সঙ্গে ছবি তুলেছে ও সেরা লাগছিল খুব ভালো লাগে ও ওর নতুন জীবন হ্যাঁ কর্মজীবন আরও ভালো হোক ভালোভাবে নিজের প্রত্যেকটা দায়িত্ব নেভাক এটাই চাই এবং সবাই পার্থকে আবার মন থেকে উইস করে দিও ঠিক আছে অনেক অনেক ভালোবাসা পার্থর জন্য তো আমি এখন ছাদে রয়েছি এটা হচ্ছে জেঠিমাদের ছাদ হ্যাঁ ছাদের সচরাচর আসা হয় না আসলে কি তো প্রচন্ড ঘুম পাচ্ছিল হ্যাঁ সেই আমি তো খেয়ে দিয়ে এই বাড়িতে চলে এসেছি পড়তে পড়তে এমন ঘুম পাচ্ছে আমি দেখলাম না আর তো ঘরে থাকা যাবে না সে একটু ছাদের দিকে আসলাম হাওয়াতে আর আমি ঘরে আসলে পরে এই রকম মানে এত গরম তো টিনের চালেই দেখো এটা হচ্ছে সেই ছোট আসা ঘর মেরা ঘর এখন নিচের দিকে যাই যেই বইটা একটু মানে এই বইয়ের অনেক সেট বাকি ছিল এগুলো একটু একটু করে দেখছিলাম কি করবেন মামা এই তো আমি উপরে আছি আসছি দাঁড়াও উপরে আছি আসছি 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 এই বেলাতে আমি তো পুরো কাজ সব অফ করে রেখে দিয়েছি হুম তো কাজ অফ করা আছে তো লোকজন তাও এসছে দেখি কি দরকার বুঝতে পারছি না এই সেটটা এই সেটটা মোটামুটি দুটো করলাম এইবারই আসার পরে এখন ঘরের দিকে যাব আর আজকে রাত্রে ঘরে ঘুমাবো আজকে একটুখানি শুধু খেতে যাব একবার তারপরে আবার চলে আসবো কি করবেন তো না আর কিছু আছে আর কোনো কাজ নেই তো আচ্ছা তাহলে পরীক্ষা আছে ওই মাসের উনিশ ওই জন্য আমি কাজগুলো না এখন অফ করছি বেশি কাজ করছি না করে দিচ্ছি তুমি নিট রুখো পজ করি তারপর চালাচ্ছি তো বৃষ্টি আসবে মনে হচ্ছে এই তো জেরক্সটা করে দিলাম সারাদিন মেশিন চালাইনি শুধু ওই বেলা একটুখানি এসেছিলাম তবে চালালাম এবার এখনই অফ করে দিলাম এই মেশিনেই মানে টুকটাক জেরক্সগুলো করা হয় যে বলে তখন করে দিই সেইভাবে আর এখন কটা বাজছে গো দারো দেখে নিই সাড়ে ছটা মতো বাজে মনে হয় এখন ঘুরেও দেখা হয়নি সবাই তো সন্ধ্যা লাগলো এখন এই দরজাটাও লাগিয়ে দিই মানে এখন পুরো টাইমটা আমার আর কোনো কথা হবে না একটুখানি সন্ধ্যা লেগে গেল তো এই যে এই মুড়ি রয়েছে সে স্পেশাল মুড়ি আমাদের সাদা মুড়ি আর চানাচুর একটুখানি মেখে হালকা খেয়ে নেবো হো সরি 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 দেখো আগে ঠাকুরকে খাওয়ানোর আগে আমি খাবো আগে সন্ধ্যাটা দিতে হবে সন্ধ্যা দিয়ে তারপরে একটুখানি খেয়ে তারপরে একদম বসে পড়বো আবার এই সেটটাই আজকে করব এক ঘন্টা মতো আর করব তারপরে আবার দেখি বই টই পড়া যাবে কয়েকটা একটু অর্ধেকটা হয়েছে একটা আর যা যা নতুন ইনফরমেশন পাচ্ছে আলাদা খাতায় টোকা থাকছে আর বাকি সব শুধু সুদীপ সুদীপের জন্যই এই ভিডিওটা করা হলো সুদীপ বলছিল যে এত করে নাকি এত ভালো লাগে এই সামান্য ওই ভিডিওগুলো থ্যাংক ইউ সুদীপ আর থ্যাংক ইউ সবাইকে এইভাবে জুড়ে থাকার জন্য দূরে থাকো কিন্তু জুড়ে থাকো ঠিক আছে তাহলে এখনকার মতো রাখি আবার পরে দেখা হবে তাই রাখলাম ওটা ঠিক আছে তাহলে পরে দেখা হচ্ছে আবার এখনকার এখন ছটা ছত্রিশ মানে ছটা চল্লিশ বাজছে এই তো ভিডিও করলাম ভিডিওটা আপলোড করব তারপরে পৌনে সাতটার মধ্যে আপলোড হয়ে যাবে ভিডিওটা এখান থেকে উড়িয়ে দেবো ব্যাস এটাই হচ্ছে ভিডিও এমনি এক্সট্রা টাইম যায় না ভিডিও করার জন্য কারণ এখন এক্সট্রা টাইম নেই সবাইকে বেস্ট অফ লাক সবাই ভালোভাবে পরীক্ষা দাও আবার দেখা হবে পরের ভিডিওতে এখন টাটা বৃষ্টি চলে এলো ঠিক আছে সন্ধ্যাটা দিয়ে দিই হ্যাঁ টাটা ভালো থাকো সবাই